প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান জন্মের পর তার শৈশব কাটে টাঙ্গাইল শহরে। তার বাবা ফরহাদ খান ও মা আনোয়ারা খান। 2009 সালে তার বিয়ে হয়। স্বামীর নাম এশন ওয়াহিদ। পরের বছরই নতুন সন্তান রাজেশ্বরীর জন্ম হয়। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু হয় তার। এছাড়া হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তবে জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে অভিনয়ে অনিয়মিত আছেন। তার এই অনিয়মিত হওয়ার কারণ শরীরের ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া। এক যুগ আগে রুনা খানের ওজন ছিল 56 কেজি, কিন্তু ওজন বাড়তে বাড়তে এক পর্যায়ে তা 105 কেজিতে গিয়ে ঠেকে। কিন্তু এখন তাকে দেখে কে বলবে তার শরীরের ওজন ছিল 105 কেজি? মাত্র এক বছরের ব্যবধানে 39 কেজি ওজন কমিয়ে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ছোট পর্দার তুমুল জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। ওজন কমাতে ধানমন্ডির একাধিক জিম ও প্রশিক্ষকের শরণাপন্ন হন তিনি। শুরু করেন সাঁতার, ভর্তি হন ইয়োগা ও অ্যারোবিক্স ক্লাসেও। স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করেন, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এক পর্যায়ে সব কিছু ছেড়ে দেন রুনা খান। হতাশা, মানসিক অবসাদ পেয়ে বসে তাকে। তবে অভিনয় ফেরার জন্য তিনি ওজন কমাতে আবার নিয়মিত কঠোর অনুশীলন শুরু করেন। ওজন কমাতে কমাতে এখন তিনি 66 কেজিতে এসেছেন। রুনা খান জানিয়েছেন, ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে চলতে ফিরতে সমস্যা হতো, ফলে অভিনয় থেকে বিরতি নিয়ে ওজন কমানোর দিকে মনোযোগ দিই। কঠোর পরিশ্রম করে 39 কেজি ওজন কমিয়েছি, এখন অভিনয় আবার নিয়মিত হব। এক বছরে 39 কেজি ওজন কমাতে যা যা খেতেন তার একটি তালিকা দিয়েছেন রুনা খান। ওজন কমানোর জন্য রুনা খানের প্রতিদিনের সেই তালিকায় সকালে থাকত 2টি ডিম, এরপর যে কোনো ফল, তারপর ব্ল্যাক কফি খেয়ে 1 ঘন্টা হাঁটাহাঁটি। ওজন কমাতে রুনা খান প্রতিদিন দুপুরে 1 কাপ ভাত, সঙ্গে 1 বাটি সবজি, বড় 1 টুকরো মাংস বা মাছ খেতেন। প্রতিদিন বিকেলে 1 মুঠো বাদাম ও ব্ল্যাক কফি খেতেন, সেই সঙ্গে 1 ঘন্টা ইয়োগা করতেন। এছাড়া প্রতিদিন রাতে বড় 1 বাটি সবজি, 1 টুকরো মাছ বা মুরগির মাংস ও 1 গ্লাস দুধ খেতেন। রুনা খান বলেন, ওজন কমানোর জার্নিটা আসলে 1 বছরের। 1 বছরে আমি 1 পয়সাও ওজন কমানোর পেছনে খরচ করিনি। আমার বাড়িতে প্রতিদিন যে স্বাভাবিক খাবার রান্না হতো সেখান থেকে পরিমিত খাবার খেয়েছি। সপ্তাহে 1 দিন পোলাও অথবা তেহারি খেয়েছি, খুব ভালো লাগে, পছন্দের খাবার। একবেলা এসব খাবার খেয়েও বাকি 2 বেলা রুটিনের খাবারই থাকতো। গত 10 বছরে এসব পারিনি। আমার কাছে পৃথিবীর একদম সহজ উপায়, সহজ কাজটা গত 1 বছর ধরে আমি করতে পেরেছি। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।